নজর রাখবো হচ্ছে খবরের দিকে। শিক্ষকের দাবিতে স্কুলের গেটে আগুন, শিক্ষকের দাবিতে স্কুল গেটে আগুন লাগিয়ে বিক্ষোভ, এমনটাই কিন্তু ঘটনা সামনে এসেছে। রাজ্যের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, শিক্ষকের দাবিতে স্কুলের গেটে আগুন লাগিয়ে বিক্ষোভ। আপনারা দেখাচ্ছি সেই ছবিটা, যেখানে শিক্ষকের দাবিতে দেখতে পাচ্ছেন সেই ছবি, শিক্ষকের দাবিতে স্কুল গেটে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং রীতিমতো সেখানে বিক্ষোভ চলছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। বিশাল পুলিশ বাহিনী, আমরা জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো, এই খিকিরবাড়ি হাই স্কুল যেটা উর্দু মাধ্যম, সেই উর্দু মাধ্যম স্কুলের কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র 8 জন। এই স্কুলের শিক্ষকের ভ্যাকান্সি আরো 32 জন বাকি আছে, অর্থাৎ 40 জন ভ্যাকান্সি। তার মধ্যে প্রধান শিক্ষকও কিন্তু নেই স্কুলে, ভারপ্রাপ্ত একজন শিক্ষক রয়েছেন, তিনি কিন্তু স্কুল চালাচ্ছেন। কিন্তু স্কুলের যে পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ হয়ে আছে এবং স্কুলের পঠন পাঠন বন্ধের জন্য এলাকায় কিন্তু যথেষ্টই উত্তেজনা সৃষ্টি হয়েছে বেশ কিছুদিন থেকেই। ছাত্রছাত্রীরা বারংবার বলছে যে তাদের স্কুলের টিচার দরকার, কিন্তু সেই টিচার এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। 2-1টি করে ক্লাস হয়, খাওয়া দাওয়া সঠিক হচ্ছে না, যেহেতু 5-8 মিড ডে মিল আছে, কিন্তু 11-12 এর ছেলেপেলেরাও থাকে, যার ফলে সবাইকেই খাবারের ব্যবস্থা করে দিতে হয়, সেই কারণে খাওয়া দাওয়া ঠিকভাবে হয় না, নানান অসুবিধা রয়েছে স্কুলে। সেই স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু বিক্ষোভে নেমেছে যে তাদের স্কুলে পঠন পাঠন যেন ঠিকঠাক ভাবে হয়, সেই কারণে কিন্তু তারা এই কাজটা করেছে। আজকে তারা স্কুলের গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং ইসলামপুর বাইপাস, যে রাস্তা দিয়ে ধনতলায় যাওয়া যায়, সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ ছড়ায়। এই ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ, তারা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখেছে এবং আপাতত কিন্তু স্কুলের পরিস্থিতিটা কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, রাস্তা চালু হয়েছে করে দিয়েছে এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যেন স্কুলের শিক্ষক অবিলম্বে নিয়ে আসা হবে। এই আশ্বাসের ফলেই কিন্তু এখন বিক্ষোভটা কিছুটা প্রশমিত হয়েছে, তবে এখনো উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে কিন্তু পুলিশ রয়েছে। ধন্যবাদ বিক্রমাদিত্য, কথা বললাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। স্কুলের গেটের সামনে যে বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা, সেই ছবি দেখাচ্ছে আপনাদের, ইসলামপুরের টিকিরবাড়ি এলাকার ঘটনা, ঘটনাস্থলে গোয়ালপুকুর থানার পুলিশ। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক, তবে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছিল এলাকা জুড়ে, যেখানে স্কুলের গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। শিক্ষকের দাবি তাদের, স্কুলে খুবই কম সংখ্যক শিক্ষক রয়েছে, এই সংখ্যক শিক্ষক দিয়ে স্কুল চালানো যায় না, তাদের পঠন পাঠন ব্যাহত হচ্ছে, যার জেরে স্কুলের গেটের সামনে আগুন জ্বালিয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।